পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, নানা সীমাবদ্ধতার কারণে পে কমিশনের সুপারিশের আলোকে দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় সম্ভব হচ্ছে না। তবে তাদের ক্ষতি পোষাতে বদ্ধপরিকর সরকার। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির এক কর্মশালায় তিনি বলেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ কষ্টে আছে, তবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে 1 কোটি মানুষকে চাল দিচ্ছে সরকার। পরিকল্পনা মন্ত্রী জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজে লাগাতে সরকারের পরিকল্পনার কথা জানান এম এ মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান ও মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।